এখন বাজে রাত 8:30। দেখুন সাসকাটুনে কত গরম, এক ফোঁটা তুষার নেই, তাই না? আজকে অ্যাকচুয়ালি এখানে স্নোস্টর্মের মতো হচ্ছে। আমি আজকে রোজ টাউনের দিকে গিয়েছিলাম, পরে ওখান থেকে ফিরে আসতে হয়েছে কারণ ওখানে অনেক স্নোস্টর্ম হচ্ছিল। আমার একজন কাস্টমার বললো যে ওখানে যাওয়া ঠিক হবে না, তাই আমি আবার ফিরে আসলাম। তো সাসকাটুনে এই অবস্থা, প্রচণ্ড বাতাস। আজকে রাতের ওয়েদারটা কেমন আছে? আর এখন গাড়ির ড্যাশে দেখাচ্ছে -15, কিন্তু ফিলস লাইক -25 অ্যাট লিস্ট, যথেষ্ট ঠান্ডা। জায়গাটা কি পরিচিত লাগে? এই জায়গাটা হলো 22nd Street West। এখন বাজে রাত 9টা, রাস্তা দেখে সামান্যতম বোঝার উপায় নেই আমি কোথায় যাচ্ছি। বাট অ্যাকচুয়ালি 22nd Street, এই যে আমার হাতের বাম পাশে কনফেডারেশন ইন, এবং রাস্তার কোনো লাইন চেনা যাচ্ছে না। আমি কোন লেনে আছি জানি না, জাস্ট ইমাজিনেশন, জাস্ট কল্পনার উপরে চালাচ্ছি। আর রেড লাইট দেখে বোঝা যাচ্ছে যে সামনে রেড লাইট আছে। আমার বাম পাশে হলো রিয়েল ক্যানাডিয়ান সুপারস্টোর কনফেডারেশন ইনের, ডান পাশে হলো টিম হর্টন। সো এই যে সেই ইম্পর্টেন্ট ইন্টারসেকশন, সেই সিগন্যালটা প্রতিদিন পাস হই, প্রায় দিনই পাস হই এখান থেকে, কিন্তু এখন আজকে এই ঝড়ের মধ্যে চেনাই যাচ্ছে না। প্রচণ্ড বাতাস, খুবই সাবধানে চালানোর চেষ্টা করছি। আজকে বিভিন্ন রাস্তায় দেখলাম বিভিন্ন অলিগলিতে প্রচণ্ড স্নো, মানে তারা হাইওয়েটা বেশ ক্লিয়ার রাখে কিন্তু এই রাস্তাগুলো অতটা ক্লিয়ার রাখে না। মানে আজকে যেহেতু ঝড় হচ্ছে, হয়তো কাল পরশু ক্লিয়ার করবে। এ ধরনের ঝড়ের সময় পিছনের গাড়ি বিরক্ত হলেও আসলে কিছু করার নেই, আসতেই যেতে হবে। সেফটি ফার্স্ট প্রায়োরিটি। অতি পরিচিত রাস্তা কিন্তু কিচ্ছু চেনা চেনা যাচ্ছে না। আমাদের বাম পাশে শপার্স ড্রাগ মার্ট, ডান পাশে পেট্রো ক্যানাডা 22nd Street। অন্যরকম একটা দৃশ্য আছে।